আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি কবির একটি হাসির রচনা দিয়ে। রচনা, এবারের পূজা মাগো দশভুজা বড় দুর্গতিময়, এবারের পূজা মাগো দশভুজা বড় দুর্গতিময়, আকাশ ঘিরেছে কালো মেঘে যেন আশ্বিন মাস নয়, ডাইনে বাধারে ভীষণ আধারে হাঁটু কাঁপে আর হাঁটি, আমরার মতো হয়ে আছি মাগো চামড়া ও আঁটি, বাজের আওয়াজে ল্যাজ গুটায়েছে বাঘ ভয় পায় মাগো, সিং নেড়ে তেড়ে আসে মহিষাসুর সকলেরে বলে ভাবো, নন্দী ভৃঙ্গি সিংগি আসিলে তাহারাও ভয় পাবে, তাদের দিব্য দৃষ্টি লয়েও আধারে ওচট খাবে, চুয়া ঢেকুর ওঠে মা মেকুর ডাকিলে কেঁদে ওয়া ওয়া, ঢেকির আওয়াজ শুনলে মাগো ভয়ে খাড়া হয়ে ওঠে রোয়া, সত্য পথে মা চলিতে পারি না পথে কাদা রাখে ঢেলে, উচিত কথা মা বলিতে পারি না চিত করে দেয় ফেলে, এচিতে শান্তি দে মা চিত করব ভয়কে এবার বলবো তোরে খাবো মা মা গো, ঘুট ঘুটে এই অন্ধকারে মা হৃদয় হয়েছে ঘুটে, অঙ্গ কুচকে হয়েছে পুচকে হাত পা হয়েছে কুঠে, পেঁচা যদি খেচ খেচাই মা মাচাই উঠিয়া বসি, বউ যদি হাঁচে ফ্যাচ করে ভয়ে কাছাও পড়ে খসি, প্রতি পদে পদে পতনের ভয় আপনি দুপা নাচে, দেখি ভাড় ভরা ধেনো মার খেয়ে সাড় পাড় হয়ে পড়ে আছে, মা তুই বর দেওয়ার আগেই বর বরেরা এসে ঠেসে ধরে নিয়ে যাবে মাগো চিত্রগুপ্তের দেশে, হাত পা থাকতে তুই হয়েছিস মাগো শ্রী জগন্নাথ ঠুটো, পাছে ক্ষুদায় জলে এই ছেলে তোর ভাত চাই দুই মুঠো, দশ হাত তোর বাতে অবশ কি আর দিবি বল, দেবার মধ্যে দিয়েছিস মাগো শুধুই চোখের জল, আধার রাতি নাইকো বাতি ঠাকুর দেখবে কে, দেওয়ালি তোর জ্বলবে সেদিন দেওয়াল ভেঙে দে, পথঘাট সব তিমির ঘেরা সরছে ঘরের মাল, মা ঘরের আলো নিভল এবার চিতার আগুন জ্বাল।